কাল বৈশাখী ঝড় আসে উদ্দাম সমারোহে, হামলে পরে তাঁতার দস্যুদের মতো, আর কান্নাকাটি করে চলেও যায়। তুমি কাল বৈশাখীর ঝড়, কিন্তু চলে যেতে আসনি, দীর্ঘ রেখা টেনে গেছ মাটিতে, ঘাসে, গাছের পাতায়, নদীর গহীনে। ডিরোজিওর মতো ঝড়, ঝড়ের মতো বিদ্রোহ, বিদ্রোহের মতো পাড় ভাঙার শব্দ। তুমি একদিকে ডিরোজিও ঝড়, অন্যদিকে নিধু বাবুর মাধুর্য, পালকি ডোবা বঙ্গবধূর কানে কানে প্রথম শোনা ভালোবাসার গুনগুনানি। অথবা তুমি নিজের মতো প্রেমে ক্রোধে অভিমানে দুরন্ত একারাজ, সোনালি ডাঙায় আকাশ উড়ে সূর্যকে দাও চ্যালেঞ্জ ছুড়ে, পরের পর স্কুল ছেড়েছ অনটনে, বেতন বাকি পড়লেই স্কুল ছাড়তে হতো, মাত্রনে পেয়েছিলে কুমুদরঞ্জনের মতো শিক্ষক কবিকে, শিয়ারশোলে শৈলজা রঞ্জনের মতো বন্ধুকে, পেয়েছিলে যুগান্তর বিপ্লবী নিবারণ ঘটককে, দড়িরামপুর স্কুলে পেলে এক ঝাঁক বন্ধুকে, তবু স্কুল ছাড়তে হয়। আসলে এদেশে শিক্ষা স্বাস্থ্য সবই কিনতে হয়, ফোড়া বাংলায় সেদিনও একটা মেধাবী ছেলের বিদ্যে কেনার পয়সা ছিল না, মশি ছেড়ে ওষি ধরতে বাধ্য হলে, যার বিরুদ্ধে লড়াই দেশে তাদের হয়ে লড়তে গেলে মধ্যপ্রাচ্য, বুদ্ধি নিয়ে যুদ্ধ যাদের পাখির মৃত্যু শোকের সূচক, কামান চলে গোলাগুলি তাই গ্রিস যায় রক্তে ভিজে, তুমি দেখলে তুর্কি নাচন, তুমি শুনলে সুরাশাকির পাগলা গজল, সুর ঠেলে দেয় ইরাক ইরান, এবার যুদ্ধ বঙ্গভূমি টিকে থাকার, কাকা বাবুর মেষ সঙ্গী খাতা ছিঁড়ে ফাগুন হয়ে সুর তুলল অগ্নিবীণা, বিষের বাঁশির ধ্বনি জাগে দোলন চাপায়, তারপর ঘর গৃহস্থালি রঙন মাচায় লাউয়ের জালে, তুলসী তলায় প্রদীপ চলে, সুরাপাড়ায় হৃদয় গলে, মধ্যখানে গানের ধারা যাচ্ছিল প্রাণ ঘুমায় যারা, প্রতিভা আর অসংযমের পাগল ছোড়ায় দামাল শিশু, একবিংশে কজন সন্তানের নাম রাখতে পারে কৃষ্ণ মহম্মদ, বুক চিতিয়ে কজন ধর্মকারার প্রাচীরে বজ্র হানতে পারে, কজন বুদ্ধিজীবী হাসি মুখে নিরম্ব জেলে গানি টানতে পারে। জীবনে একটি শুধু ভুল করলে কবি, তোমার গান আর কবিতার উত্তাল জনতরঙ্গ ভোট বাক্সের মূলধন নয়, এই সত্য না জেনে ভোটে দাঁড়াতে গেলে, রাজনীতি আর সত্য ধর্ম এক নয়, জানতে না কবি, সব মানুষ ভোটার নয়, সব ভোটার মানুষ নয়, জানতে না কবি, তাই গো হারা হারলে বঙ্গদেশের রাজনৈতিক ভিত্তিভূমি মিথ্যে, তুমি জানতে না তা, তোমার কুলি মজুর আজকে গুজরাটে যায় হীরে কাটতে, বম্বেতে যায় জড়ি বুনতে, মাদ্রাজে যায় বাড়ি গড়তে, দিল্লি পালায় কিছু করতে, যা হোক কিছু, খিদে কোনো দেশ মানে না, বেড়া মানে না, যারা তোমার কলমের বীজ সেসব মজুর সেসব কৃষক নিরন্ন, আজ গ্রামোফোন কোম্পানিতে কাজ পেয়ে কত শিল্পীকে তুলে আনলে গানের আলোয়, এমনকি বারাঙ্গনা পল্লীর ফিরিঙ্গি মেয়েদের দিয়েও গান গাওয়ালে, যেদিন দু পয়সা বেশি হলো গাড়ি কিনে ফেললে, যখন পয়সা কম পাণ্ডুলিপি বন্ধক দিয়ে অন্ন জোগালে, হায় রে আপন ভোলা ভোলানাথ কবি, কোনো অন্নপূর্ণা তোমায় ভিক্ষান্ন বাড়িয়ে দেয়নি, প্রমীলা পঙ্গু সানি নিনি নাবালক
তোমার আদরের কবি ফুলের জলসায় নীরব হলেন 41-এ, আর 42-এ মাত্র 43 বছর বয়সে নীরব হলে তুমি। দুর্দিনের দুর্গ পরে যার বিজয় কেতন উড়ানোর কথা, তারপর 35 বছর হিরণময় নীরবতার যন্ত্রণা কাতর ইতিহাস। গহন কাননে পাবনা আমলয়ে আজ